রাশিয়া নয় পোল্যান্ডে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল ইউক্রেন বাহিনী। পাকিস্তানে পুলিশের টহল দলের উপর গুলি, নিহত ছয়। যুক্তরাষ্ট্রকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করেছেন বাইডেন, অভিযোগ ট্রাম্পের। মধ্যপ্রাচ্যকে গণবিধ্বংসী অস্ত্র মুক্ত করার পথে প্রধান অন্তরায় ইসরায়েল। আবারও উত্তাল ইরান। 2024 সালের প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা ট্রাম্পের। ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর বিরুদ্ধে চুরির মামলা, গ্রেপ্তারি পরোয়ানা জারি। সবশেষে জানবেন সত্যি কি রাশিয়াকে ধ্বংস করে ফেলতে চায় যুক্তরাষ্ট্র। পোল্যান্ডে সেই ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইউক্রেনীয় বাহিনী। পোল্যান্ডে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে ইউরোপ জুড়ে। প্রাথমিকভাবে এই ঘটনায় অভিযোগের আঙুল রাশিয়ার দিকে উঠলেও এখন শোনা যাচ্ছে ভিন্ন কথা। তিন মার্কিন কর্মকর্তার বরাদ্দে সংবাদ মাধ্যম এপি জানিয়েছে, প্রাথমিক মূল্যায়ন থেকে বোঝা যাচ্ছে পোল্যান্ডে আঘাত হানা ক্ষেপণাস্ত্রটি নিক্ষেপ করা হয়েছে ইউক্রেন থেকে। একটি রাশিয়ান ক্ষেপণাস্ত্রের আঘাত ঠেকাতে পাল্টা ওই ক্ষেপণাস্ত্রটি নিক্ষেপ করেছিল ইউক্রেনীয় বাহিনী। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলার অনুমতিপ্রাপ্ত না হওয়ায় ওই কর্মকর্তারা নিজেদের নাম প্রকাশ করতে চাননি। এর আগে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, প্রাথমিক তথ্য বলছে পোল্যান্ডের বিস্ফোরণটি রাশিয়া থেকে ছড়া ক্ষেপণাস্ত্রের কারণে নাও হতে পারে। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানোর জন্য পূর্ণাঙ্গ তদন্ত পর্যন্ত অপেক্ষার কথাও জানান মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, যুক্তরাষ্ট্র এবং ন্যাটো জোটভুক্ত দেশগুলো কোনো পদক্ষেপ নেওয়ার আগে পূর্ণাঙ্গ তদন্ত করবে। অন্যদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি পোল্যান্ডে নিহত দুই নাগরিকের জন্য দুঃখ প্রকাশ করেন, তবে নতুন এই তথ্য সামনে আসার পর তার আর কোনো প্রতিক্রিয়া মেলেনি। পাকিস্তানে পুলিশের টহল দলের উপর গুলি, নিহত ছয়। পাকিস্তানের সশস্ত্র সন্ত্রাসীদের গুলিতে ছয় পুলিশ সদস্য নিহত হয়েছেন। নিহত পুলিশ সদস্যদের মধ্যে এক কর্মকর্তা এবং পাঁচ কনস্টেবল রয়েছেন। পুলিশ গাড়ি নিয়ে রাস্তায় টহল দেওয়ার সময় সশস্ত্র সন্ত্রাসীরা গুলি চালায়। বুধবার পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে এই ঘটনা ঘটে, খবর দ্য ডন এবং এক্সপ্রেস ট্রিবিউনের প্রতিবেদনে বলা হয়েছে, খাইবার পাখতুনখোয়া প্রদেশের লাখি মারোয়াত এলাকায় অজ্ঞাত বন্দুকধারীরা টহলরত পুলিশের একটি গাড়িতে হামলা চালায়। এতে বুধবার অন্তত ছয় পুলিশ সদস্য নিহত হয়েছেন। পুলিশের মুখপাত্রের মতে, খাইবার পাখতুনখোয়া প্রদেশের চৌকি আব্বাসি এলাকায় হামলার এই ঘটনা ঘটে এবং নিহতরা একটি পুলিশ ভ্যানে সেখানে রুটিন টহলে নিযুক্ত ছিলেন। নিহত পুলিশ সদস্যদের মধ্যে একজন হচ্ছেন এএসআই আলমদিন, এছাড়া অন্য পাঁচ কনস্টেবল হলেন পারভেজ, মাহমুদ, দিলজান। মধ্যপ্রাচ্যকে গণবিধ্বংসী অস্ত্রমুক্ত করার প্রধান অন্তরায় ইসরায়েল। ইরান বলেছে, মধ্যপ্রাচ্যকে গণবিধ্বংসী অস্ত্রমুক্ত করার পথে ইহুদিবাদী ইসরায়েল প্রধান বাধা সৃষ্টি করে রেখেছে এবং আমেরিকার অখণ্ড সমর্থন এই কাজে তেল আবিবকে বেপরোয়া করে তুলেছে। নিউ ইয়র্কে জাতিসংঘের একটি সম্মেলনে ইরানের এই অবস্থানের কথা তুলে ধরেন জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি আমির সাইদ ইরাভানি। মধ্যপ্রাচ্যকে পরমাণু অস্ত্র সহ সব ধরনের গণবিধ্বংসী অস্ত্রমুক্ত করার উপায় নিয়ে আলোচনা করতে গতকাল ওই সম্মেলন অনুষ্ঠিত হয়। ইরাভানি তার দেশের উপর ইরাকের চাপিয়ে দেওয়া 8 বছরের যুদ্ধের সময় ইরানে ভয়াবহ রাসায়নিক হামলার তিক্ত অভিজ্ঞতার কথা তুলে ধরে বলেন, ইহুদিবাদী ইসরায়েলের কাছে নিশ্চিতভাবে পরমাণু ও রাসায়নিক সহ সব ধরনের গণবিধ্বংসী অস্ত্র রয়েছে। ইরাভানি বলেন, তার দেশ মধ্যপ্রাচ্য সহ গোটা বিশ্বের সব ধরনের গণবিধ্বংসী অস্ত্রের ধ্বংস চায়। ইরান পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তি বা এনপিটি সহ এই ধরনের সব আন্তর্জাতিক আইনের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানান তিনি। ফের উত্তাল ইরান। ইরানে 2019 প্রতিবাদকে বলা হয় রক্তাক্ত নভেম্বর। তারই স্মরণে ইরানে আবারও বিক্ষোভ দেখাতে পথে নেমেছেন দেশটির শিক্ষার্থী এবং শ্রমিকরা। ডয়েসে ভেলের প্রতিবেদনে বলা হয়েছে, ইরান সরকার বিক্ষোভ নিষিদ্ধ ঘোষণা করেছে, বিক্ষোভ দেখলেই কড়াভাবে তার মোকাবেলা করা হচ্ছে। সম্প্রতি ইরানের আদালত এক বিক্ষোভকারীর প্রাণদণ্ডের নির্দেশ দিয়েছে, 5 জনের কারাদণ্ড হয়েছে, কিন্তু তারপরেও তেহরান সহ অন্য শহরে বিক্ষোভ থামানো যাচ্ছে না। মাহশা আমিনির মৃত্যুর প্রতিবাদে বিক্ষোভ তো আছেই, সেই সঙ্গে মঙ্গলবার যুক্ত হয়েছে 2019 সালে সরকার বিরোধী প্রতিবাদের স্মরণে পথে নামা। গত কয়েকদিন ধরে এই বিক্ষোভ নিয়ে সামাজিক মাধ্যমে প্রচার চলছিল, অনেকে লিখিত আবেদনও বাড়ি বাড়ি দিয়ে আসছিলেন, তার জেরে প্রচুর মানুষ বিক্ষোভে সামিল হন। 2024 সালের প্রেসিডেন্ট নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের।
অবশেষে আনুষ্ঠানিকভাবে 2024 সালের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ও রিপাবলিকান পার্টি নেতা ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার রাতে ফ্লোরিডা অঙ্গরাজ্যের পাম বিচের মার ও লাগোতে এক অনুষ্ঠানে এই ঘোষণা দেন তিনি। ট্রাম্প বলেন, আমেরিকাকে আবার মহান ও গৌরবময় করার জন্য আমি আজ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে প্রার্থিতার ঘোষণা করছি। আমরা আবার আমেরিকাকে এক নম্বরে আনব। গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের প্রত্যাশা অনুযায়ী ফল ভালো করতে পারেনি রিপাবলিকান পার্টি, এজন্য অনেকেই সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দুষছেন। এর মধ্যেই আগামী নির্বাচনে প্রেসিডেন্ট প্রার্থী হওয়ার ঘোষণা দিলেন তিনি। এর আগে ট্রাম্পের এক সহযোগী ডোনাল্ড জে ট্রাম্প ফর প্রেসিডেন্ট 2024 কমিটির মাধ্যমে দেশটির ফেডারেল নির্বাচন কমিশনের কাছে এই সংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়েছেন। ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর বিরুদ্ধে চুরির মামলা গ্রেপ্তারি পরোয়ানা। ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে দুইটি চুরির মামলা হয়েছে। গতকাল পশ্চিমবঙ্গের আলিপুর দুয়ারের বিচার বিভাগীয় বিচারক প্রতিমন্ত্রী নিশীথের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। এই ঘটনায় রাজ্যে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস এবং বিজেপির মধ্যে শুরু হয়েছে তুমুল বিতণ্ডা। 2009 সালে আলিপুর দুয়ার শহরের একটি সোনার দোকানে চুরির অভিযোগ তুলে নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে দুইটি মামলা করে পুলিশ। তখন নিশীথ প্রামাণিক বিজেপির সঙ্গে যুক্ত ছিলেন না, ছিলেন তৃণমূল কর্মী। 2019 সালে নিশীথ প্রামাণিক তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়ে আলিপুরদুয়ার সংসদীয় আসনে বিজেপির টিকিটে জিতে সংসদ সদস্য হন, তারপর কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হন। গতকাল এই মামলা আলিপুরদুয়ারের বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট আদালতে উঠলে বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট নিশীথ আধিকারীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। মামলার পরবর্তী তারিখ 7 ডিসেম্বর। আলিপুরদুয়ার আদালতের সরকারি কৌশলী প্রশান্ত নারায়ণ মজুমদার জানিয়েছেন, আলিপুরদুয়ার আদালতের তৃতীয় বিচার বিভাগীয় বিচারক কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে চুরির মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। নিশীথ প্রামাণিকের বাড়ি পশ্চিমবঙ্গের কুচবিহার জেলার দিনহাটার ভেটাগুড়িতে। যদিও এই মামলা শুনানির সময় নিশীথ প্রামাণিকের পক্ষের কোনো আইনজীবী আদালতে উপস্থিত ছিলেন না। সত্যি কি রাশিয়াকে ধ্বংস করে ফেলতে চায় যুক্তরাষ্ট্র? রাশিয়াকে দুর্বল করার পাশাপাশি দেশটিকে ধ্বংস করে দিতে চায় বলে সতর্কবাণী উচ্চারণ করেছেন সর্বোচ্চ রুশ নিরাপত্তা কর্মকর্তা নিকোলাই পাত্রুশেভ। মঙ্গলবার ব্রায়ানস্ক শহরের একটি উচ্চ পর্যায়ের বৈঠকে এই হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি। পাত্রুশেভ বলেন, যখন ওয়াশিংটন রাশিয়াকে অস্থিতিশীলতার উৎস বলে অভিহিত করছে এবং মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো জোট পূর্ব দিকে অগ্রসর হতে হতে আমাদের সীমান্তে চলে এসেছে, তখন আমেরিকার উদ্দেশ্য পরিষ্কার। রুশ নিরাপত্তা পরিষদের সচিব পাত্রুশেভ বলেন, আমেরিকা এবং তার মিত্রদের সমর্থনে অনুষ্ঠিত অভ্যুত্থানে কিয়েভের ক্ষমতায় যে তাবেদার সরকারকে বসানো হয়েছে তার কাজই হচ্ছে রাশিয়াকে দুর্বল করে ফেলা। তিনি বলেন, আমেরিকার লক্ষ্য আমাদের জাতিকে দুর্বল করা, বিচ্ছিন্ন করা এবং শেষ পর্যন্ত ধ্বংস করা। রাশিয়ার শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা উল্লেখ করেন, মার্কিন কর্মকর্তারা বিশ্বব্যাপী আধিপত্য প্রতিষ্ঠার লক্ষ্যে বিশ্বকে একটি মহাযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে, যা অন্য কোনো দেশগুলোকে একে অপরের বিরুদ্ধে দাঁড় করিয়েছে। পাত্রুশেভ বলেন, ইউক্রেনীয় নাশকতাকারীরা তার দেশে অনুপ্রবেশ করে সন্ত্রাসী হামলা চালাতে পারে, যা রাশিয়ার জন্য মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। তিনি বলেন, ইউক্রেনের উগ্রপন্থী এবং চরমপন্থী সদস্যরা রুশ ভূখণ্ডে অনুপ্রবেশ করে নাশকতামূলক কার্যকলাপ এবং সন্ত্রাসী হামলা চালাতে পারে।